আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজি। তো এটা গরমে খুব ভালো লাগে খেতে। তো আমি যেভাবে নর্মালি বাড়িতে বানিয়ে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। আমার লাল শাক ভাজি বানাতে লাগছে, এখানে আমি একটা বড় আটির শাক নিয়ে নিয়েছি। আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ লাল শাকে খুব বালি থাকে, তো ভালো করে পরিষ্কার না করলে খারাপ লাগবে খেতে। তো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি লাল শাক। আর এখানে লাগছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ, নুন আছে পরিমাণ মতো, আর এখানে আছে লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ, আর লাগছে ফোড়নের জন্য রসুন। আমি এখানে 6-7টা রসুন এরকম কুচি করে নিয়েছি, রসুনের কোয়া, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিচে একটা শুকনো লঙ্কা, 3টা কাঁচা লঙ্কা। তো এটা বানাতে বেশি উপকরণ লাগে না। তো চলুন কীভাবে বানাই দেখে নিই। আমি এখানে 4 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কাটা 2 হাতখানা করে দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা একটু লাল হলে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে আমি নেড়ে নেবো। শাকটা দেওয়ার পর ভেপে কিছুটা নেমে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো। আমি ভালো করে মাখিয়ে নেবো। আমার গ্যাসের ফ্লেমটা এখন একদম লো ফ্লেমে আছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে শাকটা ভেপে একটু নিচে নেমে যায়। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন এটা অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা ফ্রাই হয়ে এসেছে, আর একটু পানিটা শুকিয়ে দিলে হয়ে যাবে আমার লাল শাক। এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করব। তো আমি এখানে 1 চা চামচ চিনি দিচ্ছি। চিনি না দিলে কিন্তু শাকটা খেতে ভালো লাগে না, চিনি দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এটা আমি 2 থেকে 4 মিনিট পর্যন্ত করে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি এখন হাই করে দিলাম যতক্ষণ না পানিটা শুকাচ্ছে। তো আমার শাকটা প্রায় হয়ে গেছে, আমার পানি শুকিয়ে গেছে। তো এবার আমি সার্ভ করে নেব। দেখুন শাকটা দেখতে কতটা সুন্দর লাগছে, লাল লালই আছে শাকটা। তো এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। তো আমার একদম রেডি লাল শাক ভাজি।